মানুষের সম্পর্ক উন্নয়নে, সত্য ও শান্তি প্রতিষ্ঠায় গুণী বরেণ্য ও সাংবাদিকদের নিয়ে শান্তির আহ্বানে গোল টেবিল বৈঠক করেছে বাংলাদেশ বন্ধু সমাজ। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের VIP লাউঞ্জে এই বৈঠকে অনুষ্ঠিত হয়। এ সময় বন্ধু সমাজের সভাপতি এফ আহমেদ খান রাজীব বলেন, দেশের সকল মানুষের উদ্দেশ্যে শান্তির আহ্বান জানাচ্ছি। আমি মনে করি এই পরিস্থিতি থেকে দেশবাসীকে রক্ষা করতে হলে সরকার, বিরোধী দল এবং সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে।